রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2020-2021 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ভর্তিচ্ছুদের সশরীরে উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠিত হবে। একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2020-2021 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার স্বাস্থ্যবিধি মেনে ভর্তিচ্ছুদের সশরীরে উপস্থিতির মাধ্যমেই অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের 252তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় একাডেমিক কাউন্সিলের সভাপতি ও উপাচার্য এম আব্দুস সোবহান সভাপতিত্ব করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত দেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয়। 1953 সালের 6 জুলাই এটি প্রতিষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় 36,000। প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত এই বিশ্ববিদ্যালয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশন ও ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে রাজশাহী শহর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় 753 একর বা 304 হেক্টর এলাকা জুড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছে 5টি উচ্চতর গবেষণা ইনস্টিটিউট। 9টি অনুষদের অধীনে 56টি বিভাগে বর্তমানে পরিচালিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। ক্যাম্পাসের উত্তর পূর্ব দিক জুড়ে রয়েছে ছাত্রদের জন্য 11টি আবাসিক হল। ছাত্রীদের জন্য রয়েছে 6টি আবাসিক হল যা ক্যাম্পাসের পশ্চিম প্রান্তে অবস্থিত। পূর্ব দিকে গবেষকদের জন্য রয়েছে 1টি ডরমিটরি। পূর্ব ও পশ্চিম প্রান্ত জুড়ে রয়েছে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের জন্য আবাসিক এলাকা। বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা এদেশের সর্বপ্রথম স্থাপিত মুক্তিযুদ্ধ জাদুঘর। তাছাড়া রয়েছে সাবাস বাংলাদেশ নামে একটি ভাস্কর্য। আরও রয়েছে গোল্ডেন জুবিলি টাওয়ার। মেধা ও মননের উৎকর্ষ সাধনে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে 3টি সাংবাদিক সংগঠন সক্রিয় রয়েছে। 15টি সংগঠন নিয়ে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। এখানে আইন বিভাগে একটি বিখ্যাত মুট কোর্ট সংগঠন রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেরিয়ার ক্লাব শিক্ষার্থীদের কেরিয়ার সম্পর্কে সচেতন বা সহায়তা করতে কাজ করে যাচ্ছে। এছাড়া বিদেশে উচ্চশিক্ষার জন্য সহায়তা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় হায়ার স্টাডি ক্লাব। উদ্যোগ বিজনেস এবং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে স্টার্ট আপ REU। রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম শিক্ষার্থীদের বই পাঠের মাধ্যমে বিকশিত হওয়ার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে। রোভার স্কাউট ও BNCC বিশ্ববিদ্যালয়ের সেবা ও দায়িত্ব পালনে অনন্য নজির রেখে চলছে। সাধারণ শিক্ষার্থী ও গবেষকদের শিক্ষা সহায়ক হিসাবে এখানে রয়েছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত একটি বিশাল কেন্দ্রীয় গ্রন্থাগার। আরও রয়েছে প্রত্যেকটি বিভাগে বিভাগীয় সেমিনার লাইব্রেরি, বিভাগীয় কম্পিউটার ল্যাব, রয়েছে বরেন্দ্র গবেষণা জাদুঘর ও লাইব্রেরি এবং কম্পিউটার সেন্টার। সংস্কৃতি চর্চায় কোনো অংশে পিছিয়ে নেই রাজশাহী বিশ্ববিদ্যালয়। সংস্কৃতি চর্চার জন্য রয়েছে শিক্ষক ছাত্র সাংস্কৃতিক কেন্দ্র বা TSCC এবং খেলাধুলার জন্য একটি বিশাল স্টেডিয়াম, জিমনেশিয়াম, সুইমিং পুল সহ প্রয়োজনীয় অবকাঠামো। ভর্তি সংক্রান্ত একাডেমিক কাউন্সিলের সভা শেষে রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে অবশ্যই শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হয়েছে। তবে ভর্তি পরীক্ষার অন্যান্য বিষয়গুলো ভর্তি কমিটি পরবর্তীতে নির্ধারণ করবে বলেও জানান তিনি। স্নাতক সম্মান 2020-2021 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার মান বণ্টন। মোট পরীক্ষা হবে 100 নম্বরের, যার মধ্যে MCQ থাকবে 60, লিখিত 40। লক্ষ লক্ষ প্রতিযোগীকে পেছনে ফেলে এবারও একঝাঁক অসম্ভব মেধাবী শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গৌরব উজ্জ্বলতায় সমুন্নত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মাধ্যমে মেধা বিকাশের সুযোগ পাবে।